রাজ্যে করোনা সংক্রমণ বাড়লেও কমলো মৃত্যু। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 726 জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 9 জনের। সবচেয়ে বেশি সংক্রমণ কলকাতাতেই, তারপরেই উত্তর 24 পরগনা। কলকাতায় একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন 183 জন। উত্তর 24 পরগনায় গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 106 জন। আসছি পরের খবরে। আরজিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশের কর্মবিরতি অব্যাহত। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করল হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, আন্দোলনকারীদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে 2 ঘন্টার মধ্যে কাজে যোগ না দিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রসূতি বিভাগ, ট্রমা কেয়ার ও জরুরি বিভাগে ঘুরে গড়হাজির জুনিয়র ডাক্তারদের তালিকা তৈরি করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার এবং ডেপুটি সুপার। সেই তালিকা স্বাস্থ্য ভবনে পাঠানো হবে। আজ সকাল 11টা পর্যন্ত কারা কাজে যোগ দিয়েছেন হাজিরা খাতায় তা খতিয়ে দেখে দেখেন হাসপাতালের আধিকারিকরা। এরপর তাতে সই করে দেন ভারপ্রাপ্ত সুপার। হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন মেডিকেল পড়ুয়া ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তারদের একাংশ। এর প্রভাব পড়েছে পরিষেবায়, চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। এই পরিস্থিতিতে অচল অবস্থা কাটাতে আজ স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠকে বসেন হাসপাতালের 38টি বিভাগের প্রধানরা। বৈঠকে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিনও ছিলেন হাসপাতালের অধ্যক্ষ। বিভাগীয় প্রধানদের বলা হয়েছে হাজিরা ও গড়হাজিরার যে রেকর্ড রাখা হচ্ছে তা যেন ইন্টার্নদের জানিয়ে দেওয়া হয়। ডিএমই স্যার ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি স্যার ছিলেন, যে টোটাল যে স্বাস্থ্য ব্যবস্থা থেকে সেটা মেনটেন করার জন্য আজকে মিটিং, যা যা ব্যবস্থা করার দরকার সমস্ত আজকে এইচওডি হেড অফ দি ডিপার্টমেন্টটা সমস্ত ডিপার্টমেন্টের ছিলেন, সেই হেড অফ দি ডিপার্টমেন্টের দিয়ে কথা বলে যে টোটাল যে স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোটা যাতে রিস্টোর করা যায়, ইনক্লুডিং ওপিডি ওটি সবগুলোতে, সেটা একবার অ্যাসিওর করতে বললেন। সেটা অনেকটাই হয়েছে, হ্যাঁ সেটা অনেকটাই হয়ে গেছে। সেই যেটা পরিস্থিতিটা কী, যে এইরকম বিভিন্ন রকমভাবে কথা উঠছে, নানা রকমভাবে হচ্ছে, সেইটা আজকে আলোচনা হলো এবং তার জন্য যা যা রেডি সেটাই বার্তাটা দিল। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।